আলাদা বলেছেন আছে মিষ্টি এটা গিফট দিয়ে দিলে খান। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জাপান আসার পর আজকে প্রথম প্রচুর পরিমাণে মিষ্টি খেতে মন চাইতেছে, তার কারণে ক্লাস শেষ করে আর বাসায় যাই নাই, সরাসরি রওনা দিলাম মিষ্টির দোকানে। মিষ্টির দোকান বললে ভুল হবে, যেটা হচ্ছে বাঙালি শপ। আমাদের বাঙালি খাবারগুলো পাওয়া যায়, মিষ্টিও পাওয়া যায়, আর মিষ্টির সাথে এক্সট্রা কিছু খাবারও কেনার চেষ্টা করব। আগে মিষ্টি খাবো, তারপরে বাসায় যাবো, এই হচ্ছে আজকের নিয়ম। শিমলামে আমার বহুত দাদাদার আছে, সবাই হয়তো বা এখন ব্যস্ত, কারণ জাপানে তো সম্পূর্ণ ব্যস্ত সময়, কারোর চোখের শিডিউল এরকম ভাবে বানানো যায় না। এখন একা একা আসলে আবার কারো ফোন দিব না, পরে দেখা হবে পরে। জাপানে কিছু কিছু স্টেশন আছে, সেই স্টেশনে ঢোকা তো সহজ, কিন্তু স্টেশন থেকে বেরোতে গেলে দাদা আপনার মাথা আড়ে যাবে। মানে শঙ্কর ভাই গরিব মানুষ, বিম্বু স্টেশনে গেলে এবার চার দিন চল্লিশ টাকা। ট্রেনে ট্রেনে চড়ার মাত্রই চল্লিশ টাকা যায়, টাকা নাই, মানে গরিব মানুষ হলে যাওয়া হয়, ঠিক আছে, গরিবের এই একই অবস্থা। মোটামুটি মিষ্টির কাছাকাছি চলে আসছি, আর বেশি সময় লাগবে না, হয়তো বা দুই থেকে এক মিনিট, কারণ এদিক থেকে খুবই কাছাকাছি চলে আসছি আমি। সামনেই হচ্ছে বাঙালি স্পাইসি হালাল শপ, একশো জিনিস পাওয়া যায় এখানে, আমাদের বাংলাদেশি জিনিসগুলা। এই যে এটা, ওকে ভাই, এটা আলাদা বলে দিনে, এটা আলাদা বলে দিনে, তারপর আরেকটা লিখছি, সমস্যা নেই। যাইতে যাইতে এই হয়ে যাবে না, খাওয়ার মতো দুই ঘন্টা, দুই ঘন্টা আমি শীত দিন তো তিন ঘন্টা কিছু না, সম্পূর্ণ হালাল দেশি পণ্য, মাছ গোশ মশলা সহ জীবনযাপন করার জন্য মোটামুটি সব কিছুই পাওয়া যায়। তবে আমি আসছি মিষ্টি খাওয়ার জন্য, কিন্তু দেশি পণ্য দেখে আমার মন এখন বিভিন্ন দিকে ছোটাছুটি করতেছে, অনেকদিন পর পর দেশি পণ্য দেখলে যা হয় আর কি। না না, শুধু মোবাইল এটা অ্যাকাউন্ট, আরে মানে আমি মেসেজ দিছিলাম এর আগে, রাসেল ভাই আমার আপনার অ্যাকাউন্ট দিছিল, দোকানে যায় থাকলে বুঝতে পারছি। জাপান না, চীন জাপান লেখা। ওকে ভাই, ভাই ঠিক আছে, ভাই আমাকে একটা পেয়ারার জুস গিফট করলো, ভালোবাসা। তবে জুসটা হয়তো খুবই টেস্টি হবে, দেহে এবং মনে হচ্ছে ভাই নিজেও বলছে যে জুসটা অনেক সুস্বাদু হবে। ব্যাগ হচ্ছে পুরো ভার হয়ে গেছে, তার উপরে আবার হাইটে যাইতে হবে স্টেশন পর্যন্ত, একটু কষ্টই, যার কারণে ভিডিও আজকের মতো এখানেই শেষ। বাই বাই।